আরজিকোর হাসপাতালের ঘটনা এটা নতুন নতুন মোড় লৈছে। গতিতে আগবাড়িছে তদন্ত প্রক্রিয়া আর সি বি আইর হাতলে যাওয়ার পিছতে বহুখিনি তথ্য প্রমাণের কথা আহি পড়ছে। 13 জনক নতুনক সোধা পোছা করা হয়েছে, 30 জনের নাম ইতিমধ্যে লিস্টেড করা হয়েছে আর সেই 30 জনক বর্তমান সোধা পোছা করার কিছু তথ্য হাতত আহি পড়ছে। তার মাজতে যদি আমি চাও তেতিয়াহলে আরজিকোর হাসপাতালের যেগুলি প্রাক্তন অধ্যক্ষ সি বি আই সোধা পোছা করেছে, সমগ্র দেশ জুড়ি যেধরনের উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে তারপিছতে এটা আরক্ষী প্রশাসন লগতে সি বি আই অতি ক্ষিপ্রতার তদন্ত আগবাইছে। কিন্তু এটা কথাটা হয়েছে, এটা ফেসবুক পোস্ট, তাত লিখা আছে এটা হরির 18-20 জন পুরুষ, 113টা কামুরের সিন আর 150 গ্রাম বীর্য। এই কথাখিনিয়ে এই যে পোস্ট, এই পোস্ট ভাইরেল হওয়ার পিছতে আসলে প্রত্যেকরে মন মগজুত ক্রিয়া করেছে বিভিন্ন ধরনের কথা। এই কথাখিনি, এই যে পোস্ট যে কথা লিখি থাকা আছে, এই পোস্ট যদি আমি মর্মে মর্মে উপলব্ধি করো তেতিয়াহলে ইয়াত 18-20 জন পুরুষ আছিল নেকি? প্রথম অবস্থা যেটা কোয়া হয়েছে সঞ্জয় গড়, যেগুলি অভিযুক্ত ইতিমধ্যে গোটে কথাখিন মানি উলছে, যদি অকলেই আসে তেতিয়াহলে যেটা এটা তার মৃতদেহ প্রত্যক্ষ করা হয়েছিল, মৃতদেহটা তেনেকা অবস্থাত নাছিলে, কারণ অধ্যক্ষগুলি আকৌ কোথাও এটা প্রাক্তন অধ্যক্ষ, কিন্তু সেই সময়সাত অধ্যক্ষ পদত আসলে দুদিনের পিছতে পদত্যাগ করেছিল। গতি সেই অধ্যক্ষগুলি যাক বর্তমান সি বি আই সোধা পোছা করে আছে, দুদিন ধরে সোধা পোছা করে আছে, গতি সেইগুলিয়ে প্রথমতে কোর পরিয়ালবর্গলে ফোন করে কে যে আপনার আপনার জিয়রিয়ে আত্মহত্যা করেছে। যেটা পরিয়ালবর্গ আহি মৃতদেহ প্রত্যক্ষ করেছে, মৃতদেহ যে ধরনের পড়ে আছে তার আত্মহত্যার কোনো ধরনের তার আসলে ভাবিবলগা কোনো কারণে নাছিল। সন্দীপ ঘোষ অধ্যক্ষগী কিহরভাবে সন্দেহের আবর্তত আছে, কারণ যথেষ্ট কলঙ্কিত অধ্যায় আছে, কলঙ্কিত অধ্যায় হিসেবে নিজকে বহু পাওয়ারফুল হিসাবে ইতিমধ্যে প্রতিপন্ন করেছে। যেটা এটা ট্রান্সফার অর্ডার আহে একটা লবি থাকে বলে কোয়া হয়, সেই লবিটে প্রতিবাদ করে, সেই লবির ভিতর স্টুডেন্টস থাকে, সেই ট্রান্সফার অর্ডার সেই বদলিকরণ প্রক্রিয়া উলুটাই দিব পারে, সহ যখন ঠাই কোনবা যদি বদলি হয়ে আসবলা আছে কেক বাহিরের লগ করে, এরকম বহু কলঙ্কিত অধ্যায় আছে। অর্থাৎ নিকা নহয়, নিকা স্বচ্ছ এগারী অধ্যক্ষ নয়, সেইভাবে এই ঘটনার দুদিন পিছতে পদত্যাগ করে অন্য ঠাইতে যেহেতু বদলিকরণের কথা আহি পড়ছে, গতি হয়তো গোটে কথাখিন জানিছিল নেকি? এটা এটা এই রয় উপাধি ধারী যী সঞ্জয় রয়, যে অভিযুক্ত ইতিমধ্যে মানি লৈছে, যা কোয়া হয়েছে মোবাইলত বহুত অশ্লীল ফটোগ্রাফ ভিডিও পাওয়া গেছে, যা কোয়া হয়েছে বহু নারীর সঙ্গে সম্পর্ক আছে, গতি সেইগী সঞ্জয় রয় যারও নিজেরও একটা কলঙ্কিত সাংঘাতিক ধরনের অধ্যায় আছে যদি এটা পোহরলে আহি আছে, গতি সেই সঞ্জয় রয়ক ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ এইগী যুবতী ধর্ষণ হত্যা করা এমাহর আগত লাইনে আছে নাকি, পরিকল্পনা আছিল নেকি? সচাকয়ে এটা যান একটা নির্মম কাণ্ড, ইয়ার আর বহুতো পৃষ্ঠা আছে, যে পৃষ্ঠা এটা এই পৃষ্ঠাসমূহ উলিওয়ার মুকলি করার দায়িত্ব একমাত্র সি বি আইয়ের হাতত আছে। কেবল প্রতিবাদতে ক্ষান্ত থাকলে নহয়, ন্যায় লাগে, আর বিশেষভাবে আরক্ষীর যে তদন্ত প্রক্রিয়া বা সি বি আই যে তদন্ত প্রক্রিয়া সেয়া যে গতিত আরম্ভ হয়েছে ইয়ার একটা সদুত্তর লাগে, এই গোটাই কথাখিন উত্তর লাগে, সমগ্র দেশবাসীকে ইয়ার উত্তর লাগে।